আসবে আর দেখো কি ভাব একটা বাচ্চা পেটে আসতে আসতে মাজা যায় কোমর যায় কে আমাগো কি বাচ্চা পোলাপান হয় নাই আমাগো কি হইছে আমাগো সময় কি আমরা এরকম করছি সব কাজতাম কইরা তারপর ঘরে গেছি আর তুমি কি করছো একটু উঠান জারো দিছো মনে এক ঘন্টা বইসা এরকম কাজ করলে কি হইব হ্যাঁ মা আমার অনেক কষ্ট হইতাছে আম্মাই একটু বোঝার চেষ্টা কর না কাজের খালি ফাঁকি দেওয়া সব সময় পারো এই দেই আম্মা একটু বুঝতে চেষ্টা করেন কে আমি কি কিছু বুঝি না আমি তো নিজ চোখে দেখতেছি খালি কাজে ফাঁকি দেওয়া আম্মা কিছুদিন পর আমার বাবু হইব আপনি তো জানেন আমার এই কাজ না করলেও পারেন আপনি আমার যে অনেক কষ্ট হয় মাথা ব্যথা করে আম্মা চলো এই সমস্ত কথা বাদ দাও আর এই যে সিজন লাগবো কত কিছু লাগবো এগুলা কে করব এমনি তো বিয়ের সময় 2 লাখ টাকা দেওয়ার কথা দিছে মাত্র 20000 টাকা আর 1 লাখ 80000 দিব কে এটা কি আমার বাপের বাড়িতে দিব না তোমার বাপের বাড়িতে দিব আম্মা আপনি সব কথা আমারে কেন কইতাছেন আমার আব্বু আম্মুর লগে এটা বুঝতেন কি লাগে আমার এত কষ্ট দেন আম্মা আমার কথা একটু আপনি ভাবেন না আরে চুপ করো দিব দিব অনেক দিন ধরে হচ্ছে কই দেওয়া তো হচ্ছে না খালি দিব দিব আর শোনো এইভাবে কাজ করলে কিন্তু হবে না আম্মা একটু বোঝার চেষ্টা করেন আমার কিছুদিন পর বাচ্চা ডেলিভারি হইব আরে মুখে মুখে কেমনে উত্তর দেয় খালি রাখামি না খালি শেষ না কামি চুপ একদম চুপ এটা তাড়াতাড়ি ঝাড়ু দাও আর তাড়াতাড়ি রান্না বসাও আমার মেয়ে কিন্তু একবারই খেতে হইব শালা খালি কাম চুরামি পুত্র সময় এমন করে একটু বোঝা না এই ধরো আমার দিদির মেয়ে এগুলো ধুয়ে দিও কি শুরু করছো তুমি মা এমন ব্যবহার করো কেমন লাগে একটু ভালো ব্যবহার করলে কি হয় মানে কি আমি কি এখন এগুলো আমি ধুব তুমি তো এখন বড় হইছো নিজের জামা কাপড় তো নিজেও ধুইতে পারো তুমি আমার অবস্থাটাকে একটু বুঝো না যে তোমার ভাবি কিছুদিন পর বাচ্চা ডেলিভারি হবে কেন এমন ব্যবহার করো আচ্ছা যাই হোক আজকে মধ্যে এগুলো ধুইয়ে আয়রন করে রাখবা আজকে আমার বাইরে যেতে হবে ঠিক আছে যাও যাও তোমাদের আর খাওয়া দেওয়া কাজ কি মামে যা শুরু করছো না ভালোই করতেছো কি হয়েছে দেখতেছই তো তোমার ছোট বোন জামা কাপড় দিছে আমাকে ধোয়ার জন্য ও তো বড় হইছে নিজের জামা কাপড় তো নিজেই ধুইতে পারে ও এগুলো তোমাকে ধুয়ে দিতে বলছে দেখতেছই তো দিলা তোর ভাবি কি বলছে কি ব্যাপার ভাইয়া তুই কি এখন বউর চামচামি করতে আসছিস এখানে বসে বসে গিলছিস আর এটা সেটা অর্ডার করছিস যেন ওকে নিয়ে আসা হয়েছে তোদের চামচামি করার জন্য তোদের গোলামি করার জন্য তাই না এমন কোনো কিছু করিস না যাতে তোদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমি বাধ্য হই কথাটা মাথায় রাখিস একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বোঝ বোঝার চেষ্টা কর না তোদের মধ্যে সে ব্যবহার তো নেই উল্টো একটা মেয়েকে কিভাবে টর্চার করা যায় কিভাবে তাকে রাত দিন গোলামের মতো খাটানো যায় তোর আছে সেই প্ল্যান নিয়ে দেখ তোর আর মায়ের এই আচরণ আমি বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করছি আমার ভাবতেও অবাক লাগে যে তুই আমার বোন আর সে আমার জন্মদাত্রী মা একটা মা কখনো তার ছেলের বউয়ের সাথে এমন করতে পারে আমার মাকে না দেখলে হয়তো আমি বুঝতেই পারতাম না নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে পার্থক্যটা আমার মা আমার চোখে আঙুল দিকে দেখিয়ে দিয়েছে আজকে থেকে একটা কথা বলি তোরা যদি নিজেকে সংশোধন করতে পারিস তাহলে আমি তোদের সঙ্গে থাকবো আর যদি না পারিস আমি ওকে নিয়ে আলাদা থাকবো না ভাই তুই এমনটা করিস না প্লিজ আমি বুঝতে পারিনি ওকে ক্ষমা করে দি ক্ষমা আমার কাছে চাচ্ছিস কেন ক্ষমা যদি চাইতেই হয় তোর ভাবির কাছে চাইবি তাছাড়া তুই তো এখন বড় হয়েছিস লেখাপড়া শিখেছিস স্মার্ট একটা মেয়ে এ জামানার একটা মেয়ে হয়ে তোর চলাফেরা আচার আচরণ যদি সে জামানার মানুষের মতো হয় তাহলে কি করে হয় বল তোর উচিত কি ছিল তোর উচিত ছিল তোর ভাবিকে সহযোগিতা করা রান্নার কাছে ঝাড়ু দেওয়ার কাছে ওকে হেল্প করা তুই সেটা না করে তুই উল্টো আরো এক গাদি কাজের বোঝা ওর মাথায় চাপিয়ে দিয়েছিস তুই নিজে একটু চিন্তা করে দেখ বোন তুই যেটা করেছিস এটাকে আদৌ ঠিক করেছিস ভাবি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এত কষ্ট হবে
বুনরে তোমারও পরের বাড়িতে দিতে হবে আজ না হয় কাল তোমারও এই সিচুয়েশনে পড়তে হবে তুমিও বাচ্চা কাচ্চার মা হবে এই ভাইবা কোন একটা বাড়ির মেয়েকে বা ভাবিকে এরকম ব্যবহার করো না তোমরা একটু ভালো ব্যবহার করার চেষ্টা করো নিজের বোনের মতো মনে করো তোমার আসলে কষ্ট করা ঠিক হয়নি ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম ছোট তো বুঝতে পারিনি পরবর্তীতে থেকে আর কখনো যেন এরকম করব না ঠিক আছে হ্যাঁ আমি আর কখনো এমনটা করব না ঠিক আছে দুপুরে খাই নাই যাই হোক অনেক বেজে গেছে যা আজকের খাবারটা বুঝতে পেরেছি এটাই অনেক আজকের খাবারটা ওরাতে খাবো যা নিয়ে যাও বোন নাও তুমি রাখো তুমি রাখো আমার তোমার কাজ করতে হবে চলো